you mm -hmm. শুনতে পাচ্ছ সবাই হ্যালো সবাই শুনতে পাচ্ছো সবাই শুনতে পাচ্ছো হ্যালো শোনা যায় শুনতে পাচ্ছি স্যার আচ্ছা থ্যাংক ইউ স্লাইড দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছি স্যার আচ্ছা ধন্যবাদ তো আজকে ক্লাস শুরু করতেছি তো ঢাকা সিটি কলেজ অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আর আজকে ক্লাস পরিচালনায় আমি ডক্টর মোহাম্মদ মাহবুব হাসান সহযোগী অধ্যাপক জীববিজ্ঞান বিভাগ ঢাকা সিটি কলেজ আজকের আলোচ্য প্রধান গুলো হলো কোষ ঝিল্লির গঠন এর মধ্যে আছে মডেল ফ্লুইট মোজাইক মডেল এবং কোষ ঝিল্লির কাজ ঢাকা কৃতজ্ঞতা শিকার ঢাকা সিটি কলেজের জীববিজ্ঞান বিভাগের সকল সহকর্মী যারা আজকের এই স্লাইড তৈরিতে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা করেছেন এই জন্য তাদেরকে হ্যাঁ কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের লেকচার তৈরিতে যে সকল রাইটারের বই থেকে তথ্য নেওয়া হয়েছে এর মধ্যে জীববিজ্ঞান পত্র ডক্টর মোহাম্মদ আবুল হাসান হাসান বুক হাউস তারপর জীববিজ্ঞান পত্র বিলকিস বানু মাজেদা বেগম কাজল ব্রাদার্স লিমিটেড এর প্রকাশনী আর জীববিজ্ঞান প্রথম পত্র ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম মুভিল পাবলিকেশন আর জীববিজ্ঞান প্রথম পত্র গাজী আজমল গাজী পাবলিকেশন আচ্ছা আমরা আসছি প্রথমেই কোষ ঝিল্লি জিনিসটা কি আসলে কোর্স ঝিল্লি হলো যে প্রতিটি সজীব কোষের প্রোটোপ্লাজম যে সূক্ষ্ম স্থিতিস্থাপক বৈষম্য ভেদ্য লিপো প্রোটিন দ্বারা গঠিত সজীব দ্বিস্তরী ঝিল্লি দিয়ে আবৃত থাকে তাকে কোসঝিল্লি বা প্লাজমা মেমব্রেন বলে তাহলে কোসিলির বৈশিষ্ট্য হলে কি অবশ্যই সজীব হতে হবে প্রোটোপ্লাজম দ্বারা নির্মিত এটা হলো স্থিতিস্থাপক বৈষম্য ভেদ্য আর লিপো প্রোটিন জিনিসটা হলো লিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত হ্যাঁ কোসঝিলি লিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত সজীব দ্বিস্তরী ঝিল্লি যে আবৃত থাকে তাকে কোসঝিলি বল তো উদ্ভিদ এবং প্রাণী কোষের উভয় ক্ষেত্রেই রয়েছে উদ্ভিদেরও কোষঝিলি আছে প্রাণীরও কোষঝিলি আছে কার্ল লাগেলি এবং ক্রেমার আঠারোশো সালে এটি প্রথম পর্যবেক্ষণ করেন এবং সর্বপ্রথম এই ঝিল্লিকে প্লাজমা মেমব্রেন নামকরণ করেন প্লাজমা মেমব্রেনকে আরও অন্যান্য নামে ডাকা হয় এটা হল প্লাজমা রেমা সাইটো মেমব্রেন বায়ো মেমব্রেন এসব নামেও অভিহিত করা হয় তাহলে প্লাজমা মেমব্রেন এর একাধিক শিলন রয়েছে কোচদিল্লি স্থানে স্থানে ভাঁজ বিশিষ্ট হতে পারে অনেক জায়গায় ভাঁজ হয়ে যেতে পারে প্রতিটি ভাঁজকে মাইক্রোভিলাস এক বছরে বলা হয় মাইক্রোভিলাস তাহলে কোচদিল্লির যদি একটি ভাঁজ হয় তাহলে তাকে বলবো মাইক্রোভিলাস কিন্তু কোচদিল্লিতে যদি একাধিক স্থানে এরকম ভাঁজ হয় তাহলে তাকে বলবো বহু মাইক্রোভিলাই কোষ কোষ কোষাভ্যন্তরে মানে কোষের ভেতরে কোষের ভিতরে অধিক প্রবিষ্ট বলা প্রবিষ্ট্রোভিলোসাইটিকা সৌগত হাজরা বলো কি বলবা লিপোপ্রোটিন লিপো মানে হলো লিপিড লিপো মানে কি লিপিড আর প্রোটিন তাহলে লিপিডের সাথে যদি প্রোটিন যুক্ত থাকে তখন তাকে আমরা বলবো লিপোপ্রোটিন বা অনেকে লাইপোপ্রোটিনও বলে বুঝছো লিপিডের সাথে তাকেই লিপো বলা হয় আমরা যেটা বলছিলাম যে স্থানে স্থানে হতে পারে কচিল্লি হ্যাঁ একটি ভাঁজ থাকে এবং সেই ভাঁজটা যদি ছোট থাকে তখন তাকে বলবো মাইক্রোভিলাইস এরকম একই ধরনের ভাঁজ কচদিল্লিতে যদি একাধিক দেখা যায় তখন বহু বছরে আমরা বলবো মাইক্রোভিলাই আবার আরেকটা কথা বলা হচ্ছে কোষ কোষ অভ্যন্তরে মানে কোষের ভেতরে অধিক প্রবিষ্ট মাইক্রোভিলাসকে বলা হয় পিনোসাইটিক কোস্কা অর্থাৎ কোষের ভেতরের দিকে কোষঝিল্লির কোনো ভাঁজ যদি অনেক বড় হয় হ্যাঁ অনেকটা নালির মতো মনে হয় তখন তাকে বলবো আমরা হ্যাঁ কোষের ভিতরে অধিক প্রবিষ্ট মাইক্রোভিলাসকে বলা হয় পিনোসাইটিক ফোসকা অবস্থান কোসঢিল্লির অবস্থানটা কোথায় প্রাণী কোষের বাইরের দিকে কারণ প্রাণীকোষের কোষ প্রাচীর নাই কারণ কোষঢিল্লি তার শেষ আবরণ উদ্ভিদ কোষের কোষপ্রাচীর নিচেই কোসজুলির অবস্থা উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমরা জানি যে কোষিল্লির বাইরের যে আরেকটা আবরণ রয়েছে তার নাম হলো কোষপ্রাচীর এই জন্য উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষপ্রাচীরের নিচেই কোষদুল্লির অবস্থান এবার আসছি আমরা প্লাজমা মেমব্রেনের ভৌত গঠন প্লাজমা মেমব্রেনের ভৌত গঠন প্লাজমা মেমব্রেনের গঠনশৈলী সম্পর্কে বিভিন্ন মডেল বিদ্যমান এর মধ্যে ড্যানিয়ালি এবং দেবসন উনিশশো সালে এর সাইন্টিস মডেল রবার্টসন উনিশশো এর ইউনিট মেমব্রেন হাইপোথিসিস হিলার এবং হপম্যান উনিশশো সালে এর মাইসেলার মডেল সিঙ্গার অ্যান্ড নিকলসন উনিশশো বাহাত্তর এর ফিট পোজাইট মডেল উল্লেখযোগ্য আসলে বা প্লাজমা মেমব্রেন সম্পর্কে হ্যাঁ বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন ধরনের মডেল নামকরণ করেছেন আমরা প্রথম যে বিজ্ঞানী উনিশশো সালে ড্যানিয়েলি এবং ডেভসন এর স্যান্ডউইচ মডেল সম্পর্কে আমরা জানি তাহলে কৌসিল্লির ভৌত গঠন ব্যাখ্যা করতে গিয়ে ড্যানিয়েলি এবং ডেভসন উনিশশো সালে সর্বপ্রথম একটি সুনির্দিষ্ট মডেল প্রস্তাব করেন এটি স্যান্ডউইচ মডেল নামে পরিচিত স্যান্ডউইচ মডেল স্যান্ডউইচ মডেলের এটা হলো চিত্র এখানে কি দেওয়া আছে এটা হলো বাইরে আছে প্রোটিন স্তর এবং কেন্দ্রের দিকেও আছে প্রোটিন স্তর হ্যাঁ আর এটা হলো ফসফোলিপিড স্তর এটাও ফসফোলিপিড স্তর তাহলে বাইরেও একটি স্তর হলো প্রোটিন আর ভেতরেও একটি স্তর প্রোটিন আর মাঝখানে আছে লিপিড এদিকেও লিপিড এদিকেও লিপিড হ্যাঁ তাহলে এখানে এদিকে আছে বাইরের দিকে আছে প্রোটিন প্লাস লিপিড আবার ভিতরের দিকেও আছে প্রোটিন প্লাস লিপিড এটাই হলো লাইফ প্রোটিন তাহলে এই ড্যানিয়ালি এবং দেবথনের মতে ঝিল্লিটি দ্বি বিশিষ্ট এবং প্রতিটি স্তরে প্রোটিন এবং লিপিড উপস্তর আছে প্রোটিন লিপিড প্রোটিন লিপিড দ্বি স্তর বিশিষ্ট ঝিল্লির উপর ও নিচে প্রোটিন স্তর এবং মাঝখানে লিপিড স্তর অবস্থিত তাহলে আমরা এখানে খেয়াল করো যে এখানে বাইরেও প্রোটিন ভিতরেও প্রোটিন আর মাঝখানে আছে লিপিড স্তর হ্যাঁ এটা অনেকটা সাইন্ডউইচ এর মতো দেখতে আমরা জানি বাইরে থাকে পাউরুটি ভেতরে থাকে দুই প্রান্তে থাকে পাউরুটি আর মাঝখানে থাকে হলো সবজি বা বা ডিম অন্য কোনো জিনিস এই জন্য এই গঠনটাকে অনেকটা সাইন্ডউইচ এর মতো দেখায় আচ্ছা তাহলে পরিস্থিতির গঠন সংক্রান্ত আমরা অনেক মতবাদই দেখলাম অনেক মডেলই দেখলাম কিন্তু সবচেয়ে গ্রহণযোগ্য মডেল হলো ফ্লুইড মোজাইক মডেল তো প্লাজমা মেমব্রেনের গঠন সংক্রান্ত ব্যাখ্যাদান প্রসঙ্গে উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে এস জে সিঙ্গার এবং জি এল নিকলসন কর্তৃক প্রবর্তিত মডেলকে ফ্লুইড মোজাইক মডেল বলে বর্তমানে মডেলটি সর্বাধিক স্বীকৃত ও আধুনিকতম মডেল হিসেবে বিবেচিত তাহলে নিকলসন সিঙ্গার এবং নিকলসনের যে মডেলটা আছে এই মডেল এর নাম হলো মোজাইক মডেল এবং এই মডেলটি সর্বাধিক স্বীকৃত এবং আধুনিক মডেল হিসেবে আখ্যা লাভ করেছে তো এই মডেল অনুযায়ী প্লাজমা মেমব্রেন ফস্ফলিভিড অনুর একটি অর্ধতরণ দ্বিস্তরী সংগঠন তাহলে প্লাজমা মেমব্রেনে কি রয়েছে ফস্টলিবিদ অনুর একটা দ্বিস্তরী অর্ধতরল সংগঠন রয়েছে যার মধ্যে প্রোটিন অণুগুলো মোজাইকের মতো বিন্যস্ত থাকে তাহলে এখানে ফসফরিফিড অনুগুলো কেমন ফসফরিপিড অনুগুলো অর্ধতরল বা মতো আর এই ফসফলিপিড অনু উপরে প্রোটিন অনুগুলো তার মতো দেখাবে মোজাইকের মতো তাহলে এখানে ফসফরিবি অনু হলো অর্ধতরল বা ফ্লুইড বা জেলের মতো আর এর উপরে ভাসমান থাকবে হলো প্রোটিন এগুলো দেখতে অনেকটা মোজাইকের মতো এটা দেখা যাবে কোথায় এটা দেখা যাবে হলো অনুবীক্ষণ যন্ত্রে অনুবীক্ষণ যন্ত্রে যদি আমরা কোষের কসজিলি পর্যবেক্ষণ করি তাহলে আমরা কসডিলির গঠনে আমরা দেখব কস্তি অর্ধতরল বা ফ্রুইড অবস্থায় রয়েছে আর ফ্লুইডের উপরে অধিকৃত বড় যে প্রোটিন অনুগুলো এগুলো ভাসমান মোজাইকের মতো দেখাবে নিপীড়ন মধ্যে প্রোটিনের এরূপ বিন্যাসকে শৃঙ্গার এবং নিকলসন সমুদ্র তলে ভাসমান হিমশৈল এর সঙ্গে তুলনা করেছেন মানে বরফ এবং সাদৃশ্যগত কারণে এই মডেলকে আইসবাগ মডেলও বলা হয় ঠিক আছে তাহলে আমরা যদি ওস গঠনকে আমরা যন্ত্রে দেখি তাহলে আমরা কি দেখবো এখানে ফসলিপির যে অণুগুলো আছে এই অনুগুলোকে অনেকটা ফুইট বা অর্ধতরণের মতো দেখাবে আর এই ফুইটের পরে ভেসে থাকা প্রোটিন অণুগুলো মোজাইকের মতো দেখাবে এই থেকে সিঙ্গার ও নিকলসন এই গঠনকে নাম দিয়েছেন ফুইট মোজাইক মডেল আমরা এখানে একটা দেখতে পাচ্ছি এটা হল একটা ছবি এটা ইন্টারনেট থেকে সংগৃহিত একটা ছবি হ্যাঁ এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এগুলো হলো সেই ফসপলিপি ডনু এই যে নিচের গুলো হলো ফস্পেলিক দনু এইগুলো হলো ফসপলিপি অণু তাহলে এটা হলো উপরের স্তর আর এটা হলো নিচের স্তর তাহলে কয়টি স্তর আছে ফস্পলিভিক্র হলো দুটি স্তর হ্যাঁ তারপরে আসলে এগুলো হলো প্রোটিন এগুলো হলো সব প্রোটিন এইগুলো হলো প্রোটিন এগুলো সব প্রোটিন এগুলো uh, so, uh, protein এসব বয়ের ছবিটার থেকে এটাই ভালো বোঝা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ যাই হোক তো এটা হলো protein তাহলে নিয়ে ওগুলো হলো সব protein বুঝছো এগুলো সব protein তো এখানে যেটা হলো প্রান্তের দিকে আছে এই যে ফসফোলিপিড এই স্তরের প্রান্তের দিকে যেটা আছে এটা হলো পেরিফেরাল মেমব্রেন প্রোটিন প্রান্তীয় প্রোটিন একে বলা হবে প্রান্তীয় প্রোটিন আবার এই প্রোটিনটা দেখো এই ফসফোলিপিড অণুর এক স্তর এই দুই স্তর জুড়ে আছে এটা দুই স্তর জুড়ে আছে ঠিক আছে এটার নাম হলো আন্তঝিল্লি প্রোটিন বা ইন্টেগ্রাল মেমব্রেন প্রোটিন দুই স্তর জুড়েই যখন প্রোটিনটা থাকবে ফসফোলিপিড অনুর দুই স্তর জুড়েই যখন থাকবে তখন তাকে আমরা বলবো আন্তঃঝিল্লি মেমব্রেন প্রোটিন আচ্ছা আরেকটা প্রোটিন এবার আছে হলো কি আরেকটা হলো এটা হলো কোলেস্টেরল এই যে এটা এই যে যেগুলো আছে সাদা 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 না হলুদ হয়ে আছে এগুলো হলো কোলেস্টেরল কোলেস্টেরল তারপরে এখানে আছে এই ফসফোলিপিড অনুর সাথে এখানে শর্করা যুক্ত আছে তখন তাকে আমরা বলব গ্লাইকোলিপিড লিপিড উইথ কার্বোহাইড্রেট অর্থাৎ গ্লাইকো মানে গ্লুকোজ গ্লুকোজের সাথে ফসফোলিপিড যুক্ত আছে এই জন্য নাম হয়েছে গ্লাইকোলিপিড আবার এখানে এই প্রান্তীয় প্রোটিনের সাথে যুক্ত আছে হলো শর্করার অনু মানে গ্লুকোজ এই জন্য একে আমরা বলবো গ্লাইকোপ্রোটিন কি বলা হবে গ্লাইকোপ্রোটিন আচ্ছা এখন আমরা এটা আমরা পরীক্ষার খাতায় সাধারণত আমরা এই ছবিটা দিব কারণ পরীক্ষার খাতায় এরকম ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি এটা এটা করতে পারো আর এখানে আরেকটা আছে এটা এটা বলা যায় এটা দিলেই হবে বা এটা দিলেও হবে এটা দিলে প্রোটিনটা নাই আর এটা দিলে প্রোটিনটা আছে এটাই এটাই দি পরীক্ষার সময় কথা পরীক্ষার সময় এটা দিবা যদি ফুইট মোজাইক মডেলের গঠন চাই পরীক্ষার সময় এটা দিবা আচ্ছা আমরা এখানে আসি এবার ফুইট মোজাইক মডেল তো মডেলে আমরা এখানে দেখবো যে আমরা ওখানে অনেকগুলো দেখলাম তাই না তাহলে এরকম বাইরের দিকে এরকম গোল অংশটা ছিল বাইরের দিকে হ্যাঁ এই যে আমরা যদি বাইরের দিকে দেখি এই গোল অংশটা কিন্তু বাইরের এই দিকেও প্রান্তের দিকে আছে এদিকেও প্রান্তের দিকে আছে গোল অংশটা এই গোল অংশটার নাম হলো হ্যাঁ হাইড্রোফিলিক হেড হাইড্রোফিলিক হেড এর আরেকটা নাম ফসফেট হেড হাইড্রোফিলিক হেড মানে কি হাইড্রো মানে পানি ফিলিক মানে আকর্ষণ পানি আকর্ষণ তাহলে ফসফোলিপিড অনুর হাইড্রোফিলিক হেড বা ফসফেট হেড পানিকে আকর্ষণ করে আর নিচে এটা হলো হাইড্রোফোবিক তেল হাইড্রোফোবিক মানে পানিকে ভয় করে পানি বিকর্ষী তাহলে হাইড্রোফোবিক তেলটা হলো পানি বিকর্ষী এখানে তাহলে এটা হলো ফসফেট হেড এটা হলো পানিগ্রাহী আর এগুলোকে বলা হচ্ছে হাইড্রোফোবিক তেল বা এখানে আমরা বলবো ফ্যাটি অ্যাসিড তেল কি বলবো ফ্যাটি অ্যাসিড তেল এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হলো তাহলে একটা ফসফরিক অণু এটা হলো হাইড্রোফিলিক হেড আর এটা হলো হাইড্রোফোবিক তেল তাহলে ফসফেট হেডটা হলো পানি আকর্ষী আর হাইড্রোফোবিক তেলটা হলো পানি বিকর্ষী এবং হাইড্রোফোবিক তেলের এখানে এই যে দুইটা ফ্যাটি অ্যাসিড যে রয়েছে এটা একটা ফ্যাটি অ্যাসিড এটা একটা ফ্যাটি অ্যাসিড বা আমরা যদি এখানে দেখি এটা একটা ফ্যাটি অ্যাসিড এটা একটা ফ্যাটি অ্যাসিড দুইটা ফ্যাটি অ্যাসিড পরস্পর উপরের দিকে একটা গ্লিসারলের সাথে যুক্ত থাকে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা গ্লিসারলের সাথে যুক্ত থাকে তাহলে হাইড্রোফোবিক তেলে দুইটি ফ্যাটি অ্যাসিড থাকবে এই যে দুইটি ফ্যাটি অ্যাসিড আছে আর দুইটি ফ্যাটি অ্যাসিড কোনো রিসারেলের সাথে সংযুক্ত থাকবে তাহলে আমরা ফসলিবিটি স্তর জানলাম তাহলে ফসফলিবিটি স্তর কয়টা থাকবে ফসফলিপিড স্তর দুটো থাকবে এটা একটা স্তর এটা একটা স্তর ফসফলিপিড প্রত্যেকটা ফসফলিপিড অনুতে দুইটা অংশ থাকবে প্রান্তের অংশ হলো হাইড্রোফিলিক হেড একে আমরা বলবো ফসফেট হেড এটা হলো পানি আকর্ষি আর কেন্দ্রের দিকে হলো হাইড্রোফোবিক তেল এটা হলো পানি বিকর্ষী হাইড্রোফোভিক তেলে থাকে দুইটি ফ্যাটি অ্যাসিড আর দুইটি ফ্যাটি অ্যাসিড হ্যাঁ যখন হাইড্রোফিলিক হেডের দিকে আসে তখন লিসারোর সাথে যুক্ত হয় লিসারোর সাথে যুক্ত হয়ে হ্যাঁ হাইড্রোফিলিক হেডের সাথে সংযুক্ত হবে এবার আমরা বলবো মেমব্রেন প্রোটিন এবার আমরা বলবো মেমব্রেন প্রোটিন এখানে এখানে আমরা সম্পর্কে যেগুলো বললাম সেগুলো আমরা এখানে দেওয়া আছে তাহলে ফসফলবিট বাইলেয়ার আমরা এখানে বলেছিলাম দুই স্তর বিশিষ্ট এবং ফসফলবিট উনু নিয়ে তৈরি ফসফলবিট উনু নিয়ে তৈরি প্রতিটি ফসফল বোট অনু এক এবং দুটি নন পোলার ফ্যাটি অ্যাসিড লেজ বা টেল থাকে এবং একটি পোলার ফসফেট মাথা বা হেড থাকে ফসফেট হেড এবং ফ্যাটি অ্যাসিড এর লেজের মাঝে গ্লিসারল থাকে উভয় স্তরের লেজগুলো পরস্পর মুখোমুখি থাকে এবং মাথাগুলো মাথাগুলো পরস্পর বিপরীত দিকে থাকে লেজগুলো পানিবিদ্ধেসি এবং মাথাগুলো পানি পানিদার আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এগুলা হলো মাথা মাথাগুলো দুই বিপরীত প্রান্তে আছে কিন্তু ফ্যাটি অ্যাসিড লেজগুলো পরস্পর মুখমুখী অবস্থান করছে আসেব্রাস মেমব্রেন পটি ফসফোলিপিড স্তরে বিভিন্ন স্থানে প্রোটিন অণুগুলো বিক্ষিপ্ত অবস্থায় অবস্থান করে মেমব্রেনে তিন ধরনের প্রোটিন অনু থাকে এখানে আমরা খেয়াল করি এখানে গঠন তাহলে এটা একটা প্রোটিন তাহলে এই প্রোটিনটা কি আছে এটা হলো ফসফোলিপিড অণুর একটা স্তর এই ফসফোলিপিড অণুর স্তরে ঠিক কি আছে একটা প্রোটিন আছে একে আমরা বলছি লিপিড সম্পৃক্ত প্রোটিন লিপিড সম্পৃক্ত প্রোটিন মানে এই প্রোটিন অণুটা ফসফোলিপিড এর এক স্তর জুড়ে আংশিক প্রবিষ্ট আছে মানে ভেতরের দিকে ঢোকানো আছে আংশিক প্রবিষ্ট আছে হ্যাঁ তখন আমরা বলছি লিপিড সম্পৃক্ত প্রোটিন আবার পাশে আরেকটা প্রোটিন আমরা দেখতে পাচ্ছি এই প্রোটিনটা ফসফলিফিট অনুর দুই স্তর জুড়ে অবস্থান করেছে দুই স্তর জুড়ে অবস্থান করছে একে আমরা বলবো আন্তঃঝি প্রোটিন বা ইন্টেগ্রাল প্রোটিন এখানে আরও একটা প্রোটিন আছে এর নাম হল পেরিফেরাল প্রোটিন বা প্রান্তীয় প্রোটিন এটা হলো ফসফলিফিট অনুর যে কোনো এক স্তরে এই প্রোটিনটা সংযুক্ত থাকবে এই প্রোটিনটা এদিকেও সংযুক্ত থাকতে পারে এই প্রোটিনটা এই প্রান্তেও সংযুক্ত থাকতে পারে তাহলে একটা প্রোটিন হলো ফসফলিফিড অনুর স্তরে আংশিক প্রবেষ্ট আরেকটা প্রোটিন হল স্তর জুড়েই অবস্থান করছে আরেকটা প্রোটিন হল ফস্ত যে কোনো একটি স্তরের প্রান্তে অবস্থান করছে তাহলে আমরা প্রোটিন দেখলাম তিন ধরনের তাহলে প্রথমে হলো প্রান্তীয় প্রোটিন বা পেরিফেরাল প্রোটিন এগুলো ফসফোলিপিড স্তরের বাইরে এবং ভেতরের তলে অর্থাৎ ঝিল্লির সার্ফেসে অবস্থান করে অন্তর্নিহিত প্রোটিন বা লিপিড সম্পৃক্ত প্রোটিন এগুলো ফসফোলিপিড স্তরে আংশিক বা সম্পূর্ণ প্রবিষ্ট থাকে আর এটা হলো আন্তঃঝিল্লি প্রোটিন বা ইন্টিগ্রাল প্রোটিন এগুলো ফসফোলিপিডের দুই স্তর জুড়ে অবস্থান করে এই প্রোটিনগুলো ছিদ্রযুক্ত এবং এই ছিদ্র পথে অণু বা আয়নের চলাচল সম্ভব হয় তাহলে আমরা প্রোটিন তিনটা বুঝতে পেরেছি সবাইকে আমরা প্রোটিনের অবস্থানটা বুঝতে পেরেছি হ্যালো জি স্যার বুঝেছি জি স্যার ইউ আচ্ছা এবার আমরা ব্লাইকো ক্যালিস আচ্ছা এখানে আমি আবার যাই ক্যালিস তাহলে এটা হলো সেই প্রোটিন হ্যাঁ এই এই প্রোটিনের সাথে কার্বোহাইড্রেট শৃঙ্খল কার্বোহাইড্রেট শৃঙ্খল যুক্ত আছে মানে গ্লুকোজ যুক্ত আছে গ্লুকোজ ছাড়াও অন্যান্য কার্বোহাইড্রেট যুক্ত থাকতে পারে তাহলে এই প্রোটিনের সাথে যুক্ত আছে তাহলে এটা হলো প্রোটিন আর এটা হলো শর্করা বা কার্বোহাইড্রেট তাহলে এই দুইটা কম্বিনেশনে হলো গ্লাইকো তাহলে এই 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 গঠনটাকে আমরা বলবো গ্লাইকোপ্রোটিন তাহলে প্রোটিন যখন শর্করার অণু যখন প্রোটিনের সাথে যুক্ত হয় তখন তাকে বলা হয় গ্লাইকোপ্রোটিন এই কার্বোহাইড্রেটটা এই প্রোটিনের সাথে যুক্ত থাকতে পারত অথবা এই প্রোটিন এই প্রোটিনের সাথে যুক্ত থাকতে পারতো যে কোনো একটার সাথে সংযোগ দেখালেই হবে আবার এখানে আরেকটা জিনিস দেখো আরেকটা হলো যে এটা এটা ছিল গ্লাইকোপ্রোটিন এটা হবে গ্লাইকোলিপিড গ্লাইকোলিপিড এখানে এখানে খেয়াল করো যে এটা হলো কি ফস্ফোলিপিড অণু আর এখানে শর্করা যুক্ত আছে এটা হলো শর্করা রণু হ্যাঁ এখানে লেবেলিং দিতে ভুলে গেছে ভুলে এখানে লেবেলিং হতো এটাকে নাম হবে গ্লাইকো লিপিড হবে এটা তাহলে এই যে এই গঠন আর এই গঠন এই যে এই সংযোগটা এই সংযোগটাকে আমরা বলবো গ্লাইকো লিপিড কারণ এটা হলো লিপিডের অণু আর এটা হলো শর্করা রণু তাহলে এখানে আমরা লেবেলিং দিয়ে দেবো লিপিড ঠিক আছে আবার দেখা যায় যে এই 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 কার্বোহাইড্রেট তখন এই কার্বোহাইড্রেট যদি মাঝখানে যদি সংযোগ হয়ে যায় তখন তাকে আমরা বলবো গ্লাইকোক্যানিক্স তাহলে গ্লাইকোকেলিক্স ইকুয়াল টু হলো গ্লাইকোপ্রোটিন যোগ গ্লাইকোলিকুইড তাহলে গ্লাইকোক্যালিক্স কাকে বলবো গ্লাইকোলিকুইড যখন গ্লাইকোপ্রোটিনের সাথে সংযুক্ত থাকবে তখন তাকে আমরা বলবো গ্লাইকোক্যানিক্স আমরা এবার বর্ণনায় যাই তাহলে এটি মেমব্রেনের উপর একটি চিনি স্তর বিশেষ যেহেতু কার্বোহাইড্রেট বা শর্করা হলো চিনি স্যার একটু গ্লাইকো ক্যালিক্স একটু আবার বলবেন আচ্ছা আবার বলতেছি তাহলে আমরা এটা তো সবাই বুঝেছো গ্লাইকোপ্রোটিন কিভাবে হলো সেটা সবাই বুঝেছো গ্লাইকোপ্রোটিন জি স্যার গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিড বুঝেছি হ্যাঁ এখন আমরা বললাম যে এই যে এখানে শর্করা অণু দেখতেছো না খেয়াল করছো সবাই এই যে গ্লুকোজের অণু আবার এখানে কি আছে গ্লুকোজের অণু আছে না এই দুই জায়গায় যে নীল 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 হয়ে আছে এটা হলো গ্লুকোজের অণু এই গ্লুকোজের অণু আর এই গ্লুকোজের অণু যখন এদের মধ্যে নিজেদের মধ্যে সংযোগ সৃষ্টি করে এই নিজেদের মধ্যে যখন সংযোগ সৃষ্টি করে এই সংযোগটা হয়ে যাবে তখন কি গ্লাইকোলিপিডের সাথে গ্লাইকোপ্রোটিনের সংযোগ হয়ে গেল ক্লিয়ার গ্লাইকোলিপিডের সাথে কার সংযোগ হলো গ্লাইকো গ্লাইকোপ্রোটিন গ্লাইকোপ্রোটিনের সংযোগ হয়ে গেল যখন সংযোগ হয়ে যায় তখন আমরা এই গঠনটাকে বলবো গ্লাইকোকেমিক্স

হ্যাঁ হ্যাঁ মানে কার্বোহাইড্রেট শৃঙ্খলগুলো কখনোই ভেতরের তলে থাকবে না কার্বোহাইড্রেট শৃঙ্খল সবসময় ফসফলিমির অনুর বহির স্তরে থাকবে আমরা যেটা বললাম গ্লাইকোপোটিন সব সবসময় বাইরের তলে থাকবে এগুলো কখনোই ভেতরের তলে আসবে না আচ্ছা এবার আসছে কোলেস্টেরল তাহলে এটা হলো কি লিপিড জাতীয় পদার্থ ফসফোলিপিড অনুর ফাঁকি ফাঁকি এগুলো অবস্থান করে প্রাণী কোষের মেমব্রেনে এটি অপেক্ষিত বেশি থাকে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে লাল হয়ে আছে এটাই হল কোলেস্টেরল অনু এই যে কোলেস্টেরল অনু তাহলে এটা কি রয়েছে ফসফোলিপিড উনুর যে স্তর রয়েছে সেই স্তরের মাঝে মাঝে এগুলো দেখা যাবে এটা ভেতরে তলে দেওয়া আছে এই কোলেস্টেরল অনু বাইরের তলেও থাকতে পারে এই তলে এখানেও মাঝে মাঝে আমরা দিতে পারি তাহলে কোলেস্টেরল ও ফসফোলিপিড অণু মাঝে মাঝে কোলেস্টেরল গুলো পাওয়া যায় এবং উদ্ভিদ কোষের তুলনায় প্রাণী পশে এই কোলেস্টেরল অণুগুলো বেশি দেখা যায় এই জন্য উদ্ভিদ উদ্ভিদ দেহ থেকে প্রাণী দেহে বেশি চর্বি থাকে ঠিক আছে উদ্ভিদ ফ্যাট কম থাকে প্রাণীর চর্বি বেশি তাহলে আমরা যে গঠনগুলো করলাম চারটে আমরা গঠন করলাম একটা হল ফসফোলিপিড একটা বলেছি প্রোটিন আরেকটা করেছি গ্লাইকোক্যালিক আরেকটা বললাম কোলেস্টেরল তাহলে এই চারটা অংশ সবাই কি বুঝতে পেরেছ কোনোটাই সমস্যা আছে

প্রোটিনগুলো সার্বক্ষণিক ভেসে থাকে ফলে এদের মোজাইকের মতো দেখায় হয় মানে আমাদের যে আগে এখন হয়তো টাইলস করে কিন্তু বিগত কয়েক বছর আগে সবাই ঘরে মোজাইক করত সাদা কালো এরকম মোজাইক করতো তো অনেকটা এই মোজাইকের মতোই দেখাবে এই কারণে এই মডেলের নাম দেওয়া হয়েছে ফ্লুইড মোজাইক মডেল তাহলে আহ ফ্লুইট মোজাইক মডেলে ফ্লুইডের আকার কি ধারণ করে কোশ্চেন করলাম ফ্লুইড মোজাইক মডেলে ফ্লুইডের আকার কে ধারণ করে মোজাইক স্যার ফ্লুইডের প্রোটিনে প্রোটিন ফ্লুইডের আকার ধারণ করে ফ্লুইডের আকার ধারণ করে ফসফোলিপিড অনুসমূহ ও তার উপর থাকে স্যার তার উপরে মোজাইকের মতো কে থাকে প্রোটিন 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 জি স্যার আচ্ছা এখন এই জিনিসটা আমরা কোথায় দেখব এই জিনিসটা আমরা কোথায় দেখব অনুবিক্ষণ যন্ত্রে বুঝছো

শরীরের মতো যেমন আমরা যখন স্টেডিয়ামে যখন বাচ্চারা ই করে একজনের হাত আরেকজনের হাত ধরে যখন ঢেউ খেলে তখন উপর থেকে দেখে মনে হবে যে মনে হয় কোনো আহ নদী না বলি আজকেও যান্ত্রিক হয়েছে

তাহলে এখানে এই যে এই যে ফসফরিক অণুগুলো এগুলো কার মতো দেখাবে এগুলো দেখাবে হলো ক্লোরিনের মতো আর এর উপরে ভেসে থাকবে এই প্রোটিনগুলো এইগুলো হলো সেই প্রোটিন হ্যাঁ এগুলোকে মোজাইকের মতো দেখাবে যখন আমরা অণুবীক্ষণ যন্ত্রে দেখব তখন এই প্রোটিনগুলোকে মোজাইকের মতো কোলেস্টেরলের কাজ কি কোলেস্টেরলের কাজ কোলেস্টেরল হলো এটা হলো এক ধরনের চর্বি বা লিপিড হ্যাঁ এগুলো থেকে ভেঙে প্রচুর পরিমাণে আমরা এটিপি পাবো এটিপি ফসফোলিপিড পাবো ফসফোলিপিড থেকেও পাবো কারণ এই লিপিড জাতীয় খাদ্য থেকে আমরা প্রচুর পরিমাণে মানে পেয়ে থাকি সবচেয়ে কম পেয়ে থাকি সরকরা থেকে বুঝে স্যার আচ্ছা এবারে আসি আমরা প্লাজমা মেমব্রেনের রাসায়নিক গঠন এর মধ্যে প্রোটিন থাকবে 60 থেকে 80% সেই প্রোটিনের মধ্যে গাঠনিক উপাদান হিসেবে থাকবে এনজাইম হিসেবে থাকতে পারে বাহক প্রোটিন হিসেবে থাকতে পারে তাহলে প্রোটিন তিন ভাবে থাকতে পারে হ্যাঁ গাঠনিক উপাদান হিসেবে এনজাইম হিসেবে বাহক লিপিড লিপিড থাকবে বিশ থেকে চল্লিশ লিপিড লিপিডের মধ্যে প্রধানত ফসফলিবিড হিসেবে থাকে আমরা একটু আগে দেখলাম অনুগুলো কিন্তু বেশি আছে পাঁচ রকম ফসফোলিপিডের মধ্যে সবচেয়ে সরলটি হলো ফসফটাইডিক অ্যাসিড এবং সবচেয়ে জটিল হলো লেসিথিন কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট মধ্যে থাকবে চার থেকে পাঁচ পার্সেন্ট এবং এই কার্বোহাইড্রেট সব অলিগোস্যাকারাইড অলিগোস্যাকারাইড কি জিনিস আমরা কৌশাসন যখন পড়ব তখন জানাই দেব অন্যান্য সামান্য পরিমাণ পানি ও লবণ থাকে কোন কোন ক্ষেত্রে নিউক্লিক অ্যাসিডও থাকে যেমন পেঁয়াজের কোষিলিতে আর এ প্লাজমা মেমব্রেনের কাজ প্লাজমা মেমব্রেনের তাহলে কি কাজ এটি কোষীয় সব বস্তুকে ঘিরে রাখে বাইরের প্রতিকূল অবস্থা থেকে অভ্যন্তরীণ বস্তুকে রক্ষা করে কোষিলির মধ্য দিয়ে বস্তুর স্থানান্তর ব্যাপন, নিয়ন্ত্রণ ও সমন্বয় হয় ভেতর থেকে বাইরে এবং বাইরে থেকে ভেতরে বস্তু স্থানান্তর করে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কঠিন এবং পিনোসাইটোসিস প্রক্রিয়ায় তরল বস্তু গ্রহণ করে ফেগোসাইটোসিস জিনিসটা কি ফ্যাগোসাইটোসিস জিনিসটা হলো যে তোমরা অ্যামিবার নাম শুনেছো অ্যামিবা জি স্যার শুনেছি অ্যামিবার একটা ইশান অংশ সৃষ্টি হয় তার নাম হলো খনোপর হ্যাঁ অ্যামিবার বাইরে যখন কোনো কঠিন খাদ্য থাকে তখন তার খনোপর কি করে সেই কঠিন খাদ্যের চারপাশ ঘিরে ফেলে ঘিরে ফেলে ওই খাদ্যটাকে সে গ্রহণ করে হ্যাঁ তো এই ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া ঠিক তেমন তাহলে কোজলি অনেক সময় এরকম ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কঠিন জিনিস গ্রহণ করতে পারে আর পিনোসাইটোসিস তো আজকে বললাম যে কোষগুলি যখন ভেতরের দিকে মানে সাইটোপ্লাজমের দিকে যখন নালীর মতো একটা গঠন তৈরি করে হ্যাঁ যেটাকে আমরা বলছি ভাঁজ বা মাইক্রোভিনাস হ্যাঁ বলো স্যার লাইসোজোম প্রোকারিয়া লাইসোজোম ফ্যাগোসাইটিক প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে না হ্যাঁ লাইসোজোম করে লাইসোজোম হ্যাঁ ওটাও আছে হ্যাঁ লাইসোজোম করে ওখানে লাইসোজোম আবার একটা এনজাইম আছে লাইসোজাইম ওই লাইসোজাইম এনজাইম নিঃসরণ করে সেই জীবাণুকে মেরে ফেলে আর এখানে হলো বললাম যে কোষঝিল্লি কোজেলি ভেতরের দিকে বৃদ্ধি লাভ করে একটা নালীর মতো গঠন তৈরি করে বা ভাঁজ তৈরি করে সেটাকে আমরা বলছি পিনোসাইটিস এই মধ্যে মাধ্যমে তরল বস্তু গ্রহণ করবে ও করে কোষের বাইরে থেকে নিরো ট্রান্সমিটার হরমোন ইত্যাদি রূপে তথ্য সংগ্রহ করে বিভিন্ন কোষাঙ্গন সৃষ্টিতে সাহায্য করে ব্যাকটেরিয়াতে কোজেলি ভাঁজ হয়ে মেষজম সৃষ্টি করে যা শক্তি উৎপাদনের সাথে জড়িত তাহলে ব্যাকটেরিয়াতে কোষজলি আছে সেই কোষজলি ভাঁজ হয়ে মেসোজম সৃষ্টি করে যা শক্তি উৎপাদনের সাথে জড়িত ধারণা করা হয় ব্যাকটেরিয়ার এই মেসোজম হ্যাঁ সাধারণত শোষণ শোষণ আছে না রেসপিরেশন সেই রেসপিরেশন সাহায্য করে ব্যাকটেরিয়ার কোষজলির ভাঁজ হয়ে মেসোজম তৈরি করে আর এই মেসোজম ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি করবে শোষণে সাহায্য করে একজন হাত তুলেছিল বলো কিছু বলতে চাও হ্যালো একজন হাত নাই কিছু বলতে চাও আচ্ছা এবার আসবাব আমরা কোষিল্লির বিভিন্ন অবস্থা তাহলে কোষিল্লি বিভিন্ন অবস্থায় থাকতে পারে যেমন মাইক্রোভিলাই কোনো কোনো কোষে যেমন ক্ষুদ্রান্ত্রের এটা হলো প্রাণী কোষ যেমন ক্ষুদ্রান্তের এপিথিলিয়াম কলার প্রতিটি কোষে তিন হাজার মাইক্রোভিলাই থাকে তাহলে ক্ষুদ্রান্তের যে এপিথিলিয়াম কলা আছে এই ক্ষুদ্রান্তের এপিথিলিয়াম কলার প্রতিটি কোষে প্রায় তিন হাজার মাইক্রোভিলাই থাকে তাহলে কোন কোন এপিথিলিয়াম কলাটা ব্যাখ্যা করলে ভালো হয় এপিথিলিয়াম কলা এটা তো আসলে প্রাণীর মানে প্রাণী যখন আমরা পরিপাক তন্ত্র করব প্রাণীর কত কি করব পরিপাক তন্ত্র করব সেই পরিপাক তন্ত্রে আমরা এটা পাবো হ্যাঁ তখন প্রায় প্রাণীর মানুষের ক্ষুদ্রান্ত্র মানুষের পাস্ত্র যখন আমরা আরো বিশদ ভাবে জানবো তখন এগুলো আমরা জানতে পারবো জেনে রাখো ক্ষুদ্রান্ত্রের এই এপিথিলিয়াম কোষের দ্বারা সৃষ্ট রয়েছে ঠিক আছে তাহলে কলার প্রতিটি কোষে তিন হাজার মাইক্রোভিলাই থাকে তাহলে এই মাইক্রোভিলাই গুলো কি যে প্লাজমা মেমব্রেন ভাঁজ হয়ে অসংখ্য ক্ষুদ্র আঙ্গুলের আকার ধারণ করে এগুলোকে মাইক্রোভিলাই বলে তাহলে আমরা তোমরা নাইনটিনাও হয়তো জেনে এসেছো যে ক্ষুদ্রান্ত্রের যে প্রাচীর রয়েছে সেই প্রাচীরের পাঁচটা স্তর থাকে এবং সবচেয়ে ভেতরের স্তরের নাম হলো মিকোসা ঠিক আছে সেই মিকোসাতে তোমার এই গুলো থাকবে ঠিক আছে তাহলে মাইক্রোভিলাইটা আসলে কার সৃষ্টি আসলে প্লাজমা মেমব্রেনের ভাঁজ ওকে এবার আসছি দুই নম্বর ফ্যাগোসাইটিক ভেসিকল অনেক সময় প্লাজমা মেমব্রেন কঠিন বস্তু বা খাদ্য কণা বা জীবনকে আবৃত করে গহ্বর সৃষ্টি করে এই আগে আমি অ্যামিবার উদাহরণ দিয়ে বোঝালাম এই গহ্বরকে ফ্যাগোসাইটিক গহব্বর বলে হ্যাঁ একটা কঠিন বস্তুকে বা কঠিন খাদ্যকে হ্যাঁ কি করবে যে ওই অ্যামিবার মতো যেপথ তৈরি করবে খনবত তৈরি করে সেটাকে ভক্ষণ করবে মুতাসিম মুতাসিম সরকার বলো মুতাসিম সরকার ফারাবি বলতে যাও কিছু হ্যালো আচ্ছা কঠিন খাদ্য গৃহীত হওয়ার এই প্রক্রিয়াকে ফ্যাগোসাইটোসিস বলা হয় হ্যাঁ যেটা আমরা অনেক সময় অ্যামিবার মতো দেখতে পাই আচ্ছা এবারে আমরা আসবো পিনোসাইটিক ভেসিকল পিনোসাইটিক ভেসিকল কোষগুলির কোনো স্থানে ফাটল সৃষ্টি হলে উক্ত ফাটল স্থান দিয়ে পানি বা অন্য কোনো তরল পদার্থ গড়িয়ে কোষাভ্যন্তরে প্রবেশ করে পিনোসাইটিক ভেসিকল সৃষ্টি করে এবং এই প্রক্রিয়াকে পিনোসাইটোসিস বলে ঠিক আছে কোষঝিল্লির কোনো স্থানে ফাটল সৃষ্টি হলে উক্ত ফাটল স্থান দিয়ে পানি বা অন্য কোনো তরল পদার্থ গড়িয়ে পোশাক বন্ধরে প্রবেশ করে এবং পিনোসাইটিক ভেসিকল সৃষ্টি করে এ প্রকে পিনোসাইটিক পিনোসাইটোসিস বলে তাহলে আমরা একটু আগেই জানলাম যে কোষঝিল্লির যে মাইক্রোভিলাস গুলো আছে সেগুলো যদি অনেক বড় হয়ে যায় হ্যাঁ এটা আসলে ফাটল হওয়ার কারণে অনেক সময় বড় হয়ে যেতে পারে এবং এটা এই কোষঝিলির কিছু অংশ সাইটোপ্লাজমের দিকে প্রবৃদ্ধি হতে থাকে যার ফলে সকল ধরনের উদ্ভিদের ভিতরে আছে হ্যাঁ সকল ধরনের উদ্ভিদে নাও থাকতে পারে নিম্ন শ্রেণী যেগুলো আছে সেগুলো নাও থাকতে পারে যেমন ব্যক্তির মধ্যে নাই হ্যাঁ একটু নিম্ন শ্রেণীর উদ্ভিদে এগুলো থাকে না তো এই পিনোসাইটিক ভেসিকলের মাধ্যমে তরল জাতীয় বস্তু প্রবেশ গ্রহণ করতে পারে আর ফ্যাগোসাইটোসিস মাধ্যমে কঠিন জাতীয় বস্তুকে গ্রহণ গ্রহণ করে তো আজকে যে ক্লাস নিলাম এই ক্লাসে যদি কারো কোনো কোয়েরি থাকে অ্যানসার করতে পারো বলতে পারে প্রশ্ন করতে পারো মাধ্যমিকে স্যার কোষে কি কি আছে সবগুলো জেনেছি সেগুলোর ছোট ছোট লেখা ছিল এটার কাজেই কিন্তু এখন স্যার পাঁচ মেমব্রেনের জন্যই এত এই প্রত্যেকটা অঙ্গাণুর জন্যই কি স্যার এতগুলো ব্যাখ্যা দেওয়া আছে

ডাইরেক্ট কোশ্চেন এসে উত্তরে চলে যাবে যে ফুলফিল ওদের মডেল অনুযায়ী প্লাস মেম্বারের গঠন তখন এটা দিবা এটা দিবা তারপরে এই বর্ণনাগুলো দিবা আর এই ছবিটা দিবা ঠিক আছে একটুকি শেষ ফুইট মোজাইক মডেল এটাই এটা তোমাদের হলো সিকিউর জন্য আসে প্রায় আসে তাহলে কি কি দিবা বুঝতে পেরেছো আমি আবার বলছি তাহলে ফুইট মোজাক মডেল জিনিসটা কি সেটা এখানে বলা আছে এটা বললা এটা বলার পর এটা হলো গঠন সংক্রান্ত বর্ণনা এটা বললাম এটাও গঠন সংক্রান্ত বর্ণনা বললাম আর এখানে যে ছবিটা আছে এই ছবিটা দেওয়ার দরকার নাই তোমরা ছবিটা দিবা এটা এই ছবিটা দিবা বললাম এখানে স্লাইড হলো এগারো স্লাইড না স্লাইড আরেকটা আছে স্লাইড নয় স্লাইড এগারো তারপর হলো স্লাইড তেরো আর স্লাইড চোদ্দ এটা হলো হুইট মোজাইক মডেলের জন্য